মেহেরপুর জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাবেক কমিটি বিলুপ্ত করে ছয় সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে বিস্তারিত থাকছে মেহেরপুর নিজস্ব প্রতিনিধি সাইদু সুজনের প্রতিবেদনে রবিবার দুপুর বারোটার দিকে মেহেরপুর পৌর শহরের ওভার ট্রাম রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে সাবেক কমিটি পদত্যাগ করে নতুন আহ্বায়ক কমিটির হাতে পদত্যাগপত্র তুলে দেন এ সময় সাবেক কমিটির সভাপতি আনারুল মিয়া সিনিয়র সহসভাপতি জামান খান সহসভাপতি আবদুল লতিব নির্বাহী সদস্য আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মেহেরপুর জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির প্রধান মোহাম্মদ রিনু কার্যনির্বাহী সদস্য কাজী খয়র উদ্দিন রবি ইসমাইল হোসেন ইমন বিশ্বাস বেনজির আহমেদ ও সাইফুল ইসলামকে ছয় সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির তালিকা ঘোষণা করেন সাবেক সভাপতি আনারুল মিয়া তিনি এ সময় বলেন তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে তাদের মঙ্গল কামনা করছি এবং সেই সাথে তাদের সার্বিক কাজে সহযোগিতা করার জন্য আমরা পাশে থাকব একটি সুন্দর আহ্বায়ক কমিটির পরিচয় দিয়ে তারা তাদের সময় মতো একটি সুন্দর নিরপেক্ষ খুব সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন এই আশা ব্যক্ত করে তাদের জন্য দোয়া কামনা করছি নবগঠিত আহ্বায়ক কমিটির প্রধান রিনু বলেন আমাদের ছয় সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি সাবেক কমিটির সার্বিক সহযোগিতা নিয়ে আগামী নির্বাচনের জন্য কাজ করে যাব এবং কমিটির নাম ভাঙিয়ে কেউ যদি কোনো প্রকার চাঁদাবাজি করে তাহলে আমাদেরকে জানাবেন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব সেই সাথে মেহেরপুর জেলার সকল ওষুধ ব্যবসায়ীগণের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন